জাম্বো গোষ্ঠীর কাছ থেকে 200 কোটি টাকায় ডানলপ ও ফালকম টায়ার কিনে নিল রুইয়া গোষ্ঠী। আজ এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান রুইয়া গোষ্ঠীর চেয়ারম্যান পবন কুমার রুইয়া। মালিকানা বদল হওয়ার সঙ্গে সঙ্গেই ডানলপ পুনরুজ্জীবন প্রকল্পের জন্য 150 কোটি টাকা খরচ করার কথাও ঘোষণা করেছেন তিনি। তবে ডানলপের শাহগঞ্জের কারখানাটি খুলতে বছরখানেক সময় লাগবে বলেও জানান পবন রুইয়া। ডানলপের কারখানা চালু হলে পুরনো কর্মীদের মধ্যে শেষমেশ কতজন কাজ পাবেন সে ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত এদিন দেননি রুইয়া গোষ্ঠীর চেয়ারম্যান। কর্মী ও শ্রমিকদের বকেয়া মেটানোর ক্ষেত্রে ইউনিয়নের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। বাট আমরা চেষ্টা করছি কি 1 বছরের ভিতরে ফ্যাক্টরি চালু হয়ে যায়। শাহগঞ্জটা আমবুদুরটা তার আগে চালু হয়ে যাবে, চেন্নাই ফ্যাক্টরি তার আগে হয়ে যাবে। 27 যখন আছে সেটা প্রত্যেক ইমিডিয়েটলি কাজ পাবে কিনা সেটা একটু ডিফিকাল্ট আমি বলতে পারছি না এখন, কিন্তু গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি যখন কোম্পানিটা প্রোডাকশনটা বাড়বে আমরা চেষ্টা করবো কি সবাই যেন চাকরি পায়। সারা ভারতের মধ্যে অমীমাংসিত